সিকিম ভারতের 22তম রাজ্য। উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের রাজধানী শহর হল গ্যাংটক। গ্যাংটক পূর্ব হিমালয়ের কোলে এক জনপ্রিয় শৈল শহর। এখানে সারা বছর পর্যটকের ভিড় লেগেই থাকে। আর হবে নাই বা কেন বলুন তো, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমার আপনার মতো প্রকৃতিপ্রেমী মানুষদের সব সময় মুগ্ধ করে। কি নেই এখানে? সুউচ্চ পাহাড়, নদী, ঝর্ণা, লেক, গাছ, ফুল, পাখি, তার সঙ্গে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এই প্রাণোচ্ছল শৈল শহর গ্যাংটকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5410 ফুট। দেখুন, বেড়াতে যেতে তো কম বেশি আমরা সকলেই ভালোবাসি, কিন্তু সব সময় ওই সামর্থ্যে কুলিয়ে ওঠে না। আজকের ভিডিওতে আপনার জন্য থাকছে কত সহজে, কত ভালোভাবে, কতটা কম খরচায় মাত্র 2-3 দিনে আপনি গ্যাংটক ঘুরে দেখবেন। তার সঙ্গে সন্ধান দেব গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গের একদম কাছে সাধ্যের মধ্যে এমন এক হোটেলের, যেই হোটেলের রুমে বসে বসেই আপনি সারাটা দিন এইরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনী। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। আমি এখন রয়েছি সিকিমে, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি পিছনের ভিউটা খালি একবার দেখুন। এই ট্যুর প্ল্যানটা মাত্র 2-3 দিনে। এই 2-3 দিনের মধ্যে আপনি কী কী দেখবেন, কোথায় থাকবেন, কোথা থেকে বেস্ট বাঙালি খাবার দাবার পাবেন, কত কেমন কী খরচ হতে পারে, সাইট সিনের গাড়ি কোথা থেকে বুক করবেন, সমস্ত কিছুর ডিটেলস রইল আজকের এই ভিডিও। তাহলে চলুন প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমেই বলে দিই, কলকাতা থেকে গ্যাংটক আমরা কিভাবে খুব সহজে পৌঁছে যাব। শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো একটা ট্রেন ধরে আপনি চলে আসুন এনজিপি বা শিলিগুড়িতে। এইবারে ট্রেনে কনফার্ম টিকিট না পাওয়ায় প্ল্যানেট থেকে ইজি রাইডে স্লিপার ভলভো বাসে করে মাত্র 11.5 ঘন্টার মধ্যেই আরামদায়ক একটা জার্নি করে সকাল সকাল পৌঁছে গেলাম শিলিগুড়িতে। বাস যেখানে নামাবে তার উল্টো দিকের রাস্তাতে চলে এলেই গাড়ির একটা বিশাল বড় স্ট্যান্ড আপনারা দেখতে পাবেন। এখান থেকে গ্যাংটকে যাওয়ার শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি আপনারা পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে আমাদের থেকে গ্যাংটক অবধি যাওয়ার জন্য মাথা পিছু ভাড়া চাওয়া হয়েছে 500 টাকা করে। আপনারা যদি এনজিপিতে নামেন, এনজিপি স্টেশনের বাইরেও কিন্তু গ্যাংটক আসার জন্য প্রচুর শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা গ্যাংটকে যাচ্ছি ছোট একটা গাড়ি রিজার্ভ করে। শেয়ার গাড়ির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ না গাড়িতে 10 জন যাত্রী হয় ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়ে না। পাহাড়ে এলে তো মোমো খেতেই হবে। রাস্তার পাশে একটা ছোট্ট দোকান থেকে মোমো দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আবার গাড়ি রাস্তার পাশে এক জায়গায় দাঁড় করালাম, কারণ রাস্তার পাশ দিয়েই কলকলিয়ে বয়ে চলেছে তিস্তা। তিস্তার জলস্তর কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 125.9 কিলোমিটারের মতো। সময় লাগতে পারে খুব জোর হলে 4.5-5 ঘন্টা, কিন্তু আজ পড়ে গেছি বিশাল এক জ্যামে। এখানকার ভিউটাও কিন্তু দারুণ সুন্দর। আজ জ্যামেই কেটে গেল প্রায় 2 ঘন্টা। এই জ্যামটা হওয়ার কারণ গাড়ি কিছুটা এগোতেই স্পষ্ট হয়ে গেল। বেশ খানিকটা রাস্তা এখানে সারানোর কাজকর্ম চলছে, তাই এই লম্বা গাড়ির জ্যাম। এবার বলে দিই, শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত আসতে ছোট গাড়িতে আজকে আমাদের ভাড়া কত লাগলো। আজকে আমাদের ছোট গাড়িতে ভাড়া লাগছে 2800 টাকা। তবে একটা কথা মেনশন করতেই হবে, আজ আমরা গাড়িটা অনেক সস্তায় পেয়ে গেছি। সাধারণত গ্যাংটক পর্যন্ত যেতে ছোট গাড়িতে ভাড়া লাগে 3500 টাকা, বড় গাড়িতে ভাড়া লাগে 5-5500 টাকার মতো। ফাইনালি পৌঁছে গেলাম গ্যাংটকে। হোটেল তো আমার আগে থেকেই বুকিং করা রয়েছে। এই হোটেলটা
একদম এমজি মার্গের কাছে। হোটেলটির নাম হলো নরবু গ্যাং। চলুন আমার জন্য বরাদ্দ রুমটা এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এই রুমটির নাম হলো এক্সিকিউটিভ কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। দরজা দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কিং সাইজের বেড রয়েছে, যেখানে তিনজনে খুব ভালো করে শুয়ে পড়া যাবে। এখানে রয়েছে ড্রেসিং টেবিল বসে সাজুগুজু করার জন্য, এখানে চেয়ারও দেয়া আছে। এছাড়া রুমের চেয়ার টেবিল, সোফা, ওয়ার্ড্রপ, মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব কিছুই কিন্তু দেয়া আছে। চলুন রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমটা এবার আপনাদের দেখাই। বাথরুমটা বেশ বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রয়োজনীয় সব কিছু জিনিসপত্রের সঙ্গে গিজারও কিন্তু দেয়া আছে। রুমটা কিন্তু বেশ বড় এবং খোলামেলা। এই রুমটায় আপনারা তিনজন থাকতে পারবেন, তবে আপনারা যদি চারজন থাকেন ওনাদের জানাবেন, ওনারা তাহলে আপনাদের একটা এক্সট্রা বেড দিয়ে দেবে। এক্সট্রা বেডটার জন্য ওনাদেরকে খালি 500 টাকা দিতে হবে। এখন আমি চলে এসেছি রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনিতে। এখন তো মেঘ রয়েছে, মেঘমুক্ত ঝকঝকে দিনে এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এই হোটেলটি একদম মেন রোডের পাশে, যার ফলে কোনো চড়াই উতরাই রাস্তা পার করে অথবা কোনো খাড়াই একটা লম্বা সিঁড়ি ভেঙে হোটেলে পৌঁছানোর কোনো ব্যাপারই নেই। গাড়ি থেকে নেবে আপনি হোটেলে ঢুকে পড়তে পারবেন। রুমেতে যে বিশাল বড় জানলা রয়েছে সেখান থেকেও কিন্তু মেঘমুক্ত ঝকঝকে দিনে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এরপর ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়লাম। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে গরম গরম ভাত, ডাল, মিক্সড ভেজ, বেগুন ভাজা, মাছ এবং স্যালাড। লাঞ্চ শেষ করে ব্যালকনিতে গিয়ে যে অসাধারণ ভিউ দেখলাম সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ের ওপর মেঘের খেলা দেখে মনটা জাস্ট ভরে গেল। চলুন এই সুন্দর হোটেলটা এবার আপনাদের একটু ঘুরে দেখাই। হোটেল নরবু গ্যাং এর এটা হলো রিসেপশন এরিয়া। এই হোটেলে টোটাল 18টা রুম রয়েছে এবং 3টে ক্যাটাগরির রুম রয়েছে। চলুন রুমগুলো এবার আপনাদের দেখাই। এটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স রুম, মাউন্টেন ভিউ ফেসিং, আচ্ছা, উইদাউট ব্যালকনি। দরজা দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা তিনজন খুব ভালো করে শুয়ে পড়তে পারবেন। এই রুমটাতেও আপনারা সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন, তবে 4 জন যদি থাকেন আপনাদের একটা এক্সট্রা বেড নিয়ে নিতে হবে। এক্সট্রা বেড নিলে রুমের যে ভাড়া রয়েছে তার সঙ্গে 500 টাকা অ্যাড হবে। রুমটা বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। পিক সিজনে এই রুমটার পার নাইট ভাড়া 2,500 টাকা করে। এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি না থাকলেও রুমে রয়েছে বিশাল বড় একটা জানলা। এই জানলা দিয়ে শুধু গ্যাংটক সিটি নয়, মেঘমুক্ত ঝকঝকে দিনে কাঞ্চনজঙ্ঘারও দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, প্রয়োজনীয় সব কিছুই কিন্তু দেয়া আছে। চলুন এখন দেখে নিন এটা ডিলাক্স রুম আমাদের, আসুন। এই ডিলাক্স নন ভিউ রুমে আপনারা সর্বোচ্চ 3 জন থাকতে পারবেন। এই রুমটার পার নাইট ভাড়া 2,000 টাকা করে। রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো এবং রুমে প্রয়োজনীয় সব কিছুই দেয়া আছে। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, কমোড, গিজার, বেসিন, শাওয়ার, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব কিছুই কিন্তু দেয়া আছে। এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ রুম, ঠিক আছে, উইথ মাউন্টেন ভিউ ফেসিং, উইথ ব্যালকনি। চলুন দেখেন এই রুমটা হলো এক্সিকিউটিভ কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। দেখতেই তো পাচ্ছেন রুমটা কি সুন্দর করে সাজানো গোছানো। আমি কিন্তু এই হোটেলের এই ক্যাটাগরির রুমটাই বুকিং করেছি। এই ক্যাটাগরির রুমগুলোর সঙ্গে বিশাল বড় একটা জানলা তো রয়েছে,
তার সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনিও রয়েছে। মানে আপনি যদি চান হোটেলের রুমে বিছানায় শুয়ে শুয়েই কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। আর নাইট ভিউটা হলো কিছুটা এই রকম। এই রুমটার পার নাইট ভাড়া পিক সিজনে 2,800 টাকা করে। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। তবে আপনারা যারা এক্সপ্লোর উইথ সায়ন্তনীর সদস্য মেম্বার, তাদের জন্য এই হোটেল বুকিংয়ের ওপর থাকছে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা। কিভাবে সেই ডিসকাউন্ট পাবেন ভিডিও দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি। এটা হলো এনাদের রেস্টুরেন্ট কাম বার। এই হোটেলের ছাদ থেকেও কিন্তু দারুণ সুন্দর ভিউ রয়েছে, আপনারা চাইলে ছাদে এসেও সময় কাটাতে পারেন। এরপর একটু গরম চায়ে চুমুক দিয়ে চলে এলাম গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। হোটেল থেকে পায়ে হেঁটে এমজি মার্গ পর্যন্ত আসতে খুব জোর হলে আমার 3-4 মিনিটের মতো সময় লাগলো। এই এমজি মার্গ হলো গ্যাংটকের এক অন্যতম আকর্ষণীয় জায়গা। সুন্দর করে বাঁধাই করার রাস্তার দুধারে রয়েছে নানান রকম দোকান, ক্যাফে, রেস্তোরাঁ, বসার জায়গা, ফুলের বাগান। গ্যাংটক ঘুরতে এলে আপনি এখানেই কাটিয়ে দিতে পারেন একটা বিকেল অথবা একটা সুন্দর সন্ধ্যা। এমজি মার্কের ওপরেই রয়েছে এই ছোট্ট কেকের দোকানটা। যখন এমজি মার্কে আসবেন এই দোকানটা থেকে পেস্ট্রি ট্রাই করতে কিন্তু আপনি একদম ভুলবেন না। এরপর হোটেলে ফিরে ডিনার করে নিলাম। সকাল থেকে এখনো পর্যন্ত যা যা খেয়েছি সবকিছুই কিন্তু খুবই টেস্টি ছিল। এবার ঘুমিয়ে পড়ব, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা দেখব ছাঙ্গু লেক এবং বাবা মন্দির। আজকে যেহেতু সোমবার, আজকে নাথুলা পাস বন্ধ রয়েছে, কিন্তু বাবা মন্দির অবধি যাওয়া যাচ্ছে। আজকে যে গাড়িটা আমি বুক করেছি, এই গাড়িটা আমি হোটেল মারফতে বুক করেছি। ওনাদেরকে জানিয়েছিলাম, ওনারাই গাড়ির ব্যবস্থা, পারমিট সব কিছুই করে দিয়েছে। এখানে পারমিট চেক করা হলো, একটা পারমিটের কপি জমা নিয়ে নেওয়া হলো আর আরেকটা পারমিটের কপি ড্রাইভার দাদাকে দিয়ে দেওয়া হলো। এছাড়া মাথাপিছু 20 টাকা দিয়ে এখান থেকে একটা টিকিট কাটতে হয়। আপনি যদি হোটেল মারফত গাড়ি বুকিং করতে চান, আপনার ভোটার কার্ডের এক কপি জেরক্স এবং একটা ফটো ওনাদেরকে দিয়ে দেবেন, ওনারাই সমস্ত ব্যবস্থা আপনাকে করে দেবে। গ্যাংটক থেকে বাবা মন্দিরের ডিস্টেন্স প্রায় 58.1 কিলোমিটারের মতো। দাঁড়িয়ে পড়লাম একটা ঝর্ণা দেখে, চারপাশের ভিউটা খালি একবার দেখুন। কিছুটা আসার পর আমরা আবার দাঁড়িয়ে পড়লাম মন্দাকিনী ওয়াটারফলস দেখার জন্য।
এটা হলো সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ। এখনো ছাঙ্গু লেক বা বাবা মন্দির পৌঁছতে পারিনি, বাট আজকের জার্নিটা ভীষণ এনজয় করছি। রাস্তায় যতগুলো ভালো ভালো ভিউ দেখতে পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরপর একটা দোকানের সামনে ড্রাইভার দাদা আমাদের গাড়িটা দাঁড় করালেন। এখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পেয়ে যাবেন, এছাড়া যদি টুকিটাকি কিছু খেতে চান সেটাও এখান থেকে পেয়ে যাবেন। তবে আমরা দাঁড়িয়েছিলাম মোটা জ্যাকেট ভাড়া নেওয়ার জন্য। শীতের জামা কাপড় তো আমাদের গায়েই ছিল, বাট ওপরে যত উঠছি তত যেন ঠান্ডাটা অনেক বেশি লাগছে। আপনারাও চাইলে এখান থেকে মোটা জ্যাকেট ভাড়া করে নিতে পারেন। আমরা কিন্তু এখন ছাঙ্গু লেক ক্রস করে যাচ্ছি। পাশে কিছুই প্রায় দেখা যাচ্ছে না, কারণ জায়গাটা পুরো মেঘে ঢেকে রয়েছে। যাই হোক, আমরা আগে বাবা মন্দির দেখে আসবো, তারপর আমরা ছাঙ্গু লেক দেখবো। প্রথমেই বলেছি, আজ যাচ্ছি বাবা মন্দির অবধি। বাবা মন্দির অবধি ছোট গাড়ি যায়, নাথুলা অবধি কিন্তু ছোট গাড়ি যায় না। নাথুলা অবধি গেলে আপনাকে বড় গাড়ি ভাড়া করতে হবে। এরপর দাঁড়ালাম একটা সুন্দর লেকের সামনে। এই লেকটার নাম হলো হাঙ্গু লেক। এখানে বোটিং করা যায়, তবে আমার মনে হয় এত উচ্চতায় বোটিং না করাই ভালো। তবে এখানকার ভিউটা সত্যি অসাধারণ। সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে, একটা হলো পুরনো সিল্ক রুটে, অন্যটি হলো নাথুলার কাছে। আমরা এখন রয়েছি নাথুলার কাছে, যে নতুন বাবা মন্দির রয়েছে সেখানে। দু জায়গাতেই বিরাজ করেন বাবা হরভজন সিং। মূলত বাবা হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই মন্দির। এটাই বিশ্বাস করা হয় বাবা হরভজন সিং এখনো পাহারা দিয়ে চলেছেন আমাদের দেশের সীমান্ত। হরভজন সিং এর জন্ম হয়েছিল 1946 সালে 30 আগস্ট। 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি। 1968 সালে 22 বছর বয়সী হরভজন সিং কর্মরত ছিলেন নাথুলায়। 1968 সালেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তিনি রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তার গন্তব্যে পৌঁছানো হয়নি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরেও হরভজন সিং এর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি কোনো এক সেনা জওয়ানের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথা থেকে পাওয়া যাবে। শোনা যায় হরভজন সিং এর বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায়। তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। যদিও এখানেই শেষ নয়, মনে করা হয় মৃত্যুর পরেও নিজের কর্তব্য পালন করে চলেছেন হরভজন সিং। নাইট ডিউটিতে থাকা কোনো সেনা জওয়ান যদি ঘুমিয়ে পড়ে তাকে চড় মেরে জাগিয়ে দেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কেও সেনাদের সতর্ক করে দেন। বাবা মন্দিরে হরভজন সিং এর সামরিক উর্তি এবং জুতো সযত্নে সংরক্ষণ করা আছে। তার জন্য বিছানাও তৈরি করা রয়েছে। নাথুলায় কর্মরত সেনা জওয়ানদের দাবি, সেখানে হরভজন সিং মাঝে মাঝে বিশ্রাম নেন। বাবা মন্দিরের কাছেই রয়েছে একটা শিব মূর্তি, তবে ভোলানাথের কাছে পৌঁছানোর জন্য আপনাকে বেশ খানিকটা পথ পায়ে হেঁটে যেতে হবে। আর দূরে দেখুন বিশাল বড় একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এরপর চলে এলাম ছাঙ্গু লেক দেখার জন্য। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 41.5 কিলোমিটারের মতো। এই ছাঙ্গু লেক 12,400 ফুট উচ্চতায় অবস্থিত। স্থানীয় বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই লেককে পবিত্র লেক হিসেবে অত্যন্ত সম্মান করেন। এখানে এলে প্রচুর ইয়াক আপনার চোখে পড়বে। 100 টাকা দিয়ে ইয়াকের পিঠে উঠে লেকের আশেপাশে ঘুরে বেড়ানো যায়। ছাঙ্গু লেকের পাশেই রয়েছে একটা শিব মন্দির। চলুন শিব মন্দিরটা এবার আপনাদের দেখাই।
এই ছাঙ্গুলেকের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম। ডিসেম্বর মাসের দিকে লেকের জল জমে একদম বরফ হয়ে যায়, সে একেবারে অন্যরকম এক দৃশ্য। হোটেল থেকে আজ আমাদের যে গাড়ি ঠিক করে দেয়া হয়েছে, ড্রাইভার দাদা অত্যন্ত ভালো এবং হাসি খুশি মানুষ। এরপর চলে এলাম গ্যাংটকের রোপওয়ে চড়বো বলে। রোপওয়ে খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। 3 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের দাম 77 টাকা করে, 5 বছরের ঊর্ধ্বে টিকিটের দাম 146 টাকা করে। রোপওয়ে চড়ার অনুভূতিটা সত্যি একদমই আলাদা, ওপর থেকে দারুণ ভিউ পাওয়া যায়। তাই এই গ্যাংটকে এলে রোপওয়ে চড়াটাকে আপনি কোনোভাবে মিস করবেন না। আজকে আমার গাড়ি ভাড়া পড়ছে 5000 টাকা। আপনারা যদি বড় গাড়ি ভাড়া করে নাথুলা পর্যন্ত যান, তাহলে গাড়ি ভাড়া লাগবে 9 থেকে 10 হাজার টাকার মতো। যদি শেয়ার গাড়িতে নাথুলা পর্যন্ত যান, তাহলে মাথাপিছু লাগবে 1200 টাকা করে। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। এখানে ভেজ থালির দাম হচ্ছে 160 টাকা। তারপর একটু রেস্ট করে চলে এলাম এমজি মার্গে। এবারে দেখলাম এমজি মার্গে 400-500 টাকায় ভালো ভালো সোয়েটার পাওয়া যাচ্ছে। ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফিরে ডিনার করে নিলাম। এবার ঘুমিয়ে পড়ব, দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা জাস্ট ভালো হয়ে গেল, কারণ দেখতেই পাচ্ছেন মেঘের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই ফুটেজটা কিন্তু আমি আমার রুমের জানলা থেকেই তুলছি, তাহলে বুঝতেই পারছেন যে রুম থেকে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই হোটেলটি বুকিং করার সময় আপনি যদি আমার চ্যানেলের নাম মেনশন করে ওনাদের থেকে হোটেল বুকিং করেন, তাহলে হোটেল বুকিংয়ের ওপর আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনাদের জন্য এই অফারটি থাকবে ভিডিওটি যবে আপলোড হচ্ছে তবে থেকে 3 মাস পর্যন্ত। আর একটা কথা আমি আপনাদের বলতে ভুলেই গেছি, আমি যে হোটেলে রুমের ভাড়াগুলো বলেছি এগুলো অফ সিজনে আপ টু 20-40% পর্যন্ত ডিসকাউন্ট হয়ে যাবে। তাই আপনারা যারা সামনে গ্যাংটক ঘুরতে আসার প্ল্যান করছেন, এক্ষুনি ফোন করে হোটেল নরবু গ্যাংকে বুক করে নিন। এখন যা পরিস্থিতি, অফিস থেকে লম্বা ছুটি ম্যানেজ করা সত্যি খুবই অসুবিধার একটা ব্যাপার। 2 রাত্রি 3 দিনের এই ছোট্ট গ্যাংটক ট্যুর প্ল্যানটা দেখতে আপনার কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখতে যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনার গ্যাংটক যাওয়ার প্ল্যান কবে রয়েছে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সাবধানে থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।